মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। আমার মনে হচ্ছে যে পিকলু কোথায় আছে সেটা মা জানেন। কাগজপত্র সব দেখে নাও, বরের নামটা পাল্টাতে হবে তো। বর্ষার কপাল বলিহারি বাবা, দেখো একের পর এক কি যাচ্ছে মিটার উপর দিয়ে। ভালোবেসে বিয়ে করছে তাতেও বাধা। আচ্ছা বিয়ের দিনে বিয়েটা আবার ভেঙে যাবে না তো? কোন কথা বলো না গো, ভগবান নিশ্চয়ই এত নিষ্ঠুর হবে না। বাবুর বাবা, তোমরা বর্ষার সঙ্গে পিকলুর বিয়ে দিতে চেয়েছিলে, আমি কিন্তু প্রথমে হ্যাঁ বলিনি, পরে মত দিয়েছিলাম তোমাদের সকলের অনুরোধে, কিন্তু দেখো কি সর্বনাশটা হলো দেখো। এই ধ্যাসটা করো না তো মেজে বউ, আমি তো এখানেই দাঁড়িয়েছিলাম, অত বড় একটা ছেলে আমার সামনে দিয়ে বেরিয়ে গেলে আমি দেখতে পেতাম না? সে বাজে কথা। আরে আমি আর বুবাই তো এই কিছুক্ষণ আগে পিকলুকে সাজিয়ে এলাম, আর এইটুকু সময়ের মধ্যে ও কোথায় যাবে সেটাই তো ধরতে পারছি না জেঠু। এই বুবাই দাদা, সবাই যে বলছে মামু পালিয়ে গেছে, তাহলে বর্ষা বিবির বিয়ে হবে না? হবে বুনি, হবে, বিয়ে হবে, তোর মামু ফিরে আসবে, হবে। আমি অঙ্কিতা ম্যাডামকে সবটা জানালাম, উনি বললেন যে খুঁজে দেখছেন। আমি আমার সোর্সদের পিকলু ছবিও পাঠিয়ে দিয়েছি, ওরা কিছু খবর পেলে ইনফর্ম করে দেবে। দেখুন অনেকক্ষণ যাবৎ আমি কিছু বলছিলাম না, কিন্তু এসব কি হচ্ছে আমি তো বুঝতে পারছি না। বড়ি যখন নেই তখন আমার আর থাকার। না 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 অন্নবাবু প্লিজ আর একটু অপেক্ষা করে যান, বুঝতেই তো পাচ্ছেন একটা সমস্যা হয়েছে। আসলে কি বলুন তো, ও না এরকম করার ছেলে নয়, ওর একটা। এই পিকলু এরকম করার ছেলে নয় মানে কি রে? হ্যাঁ করলো তো কাজটাও। না 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 শোনো বাবু বাবা, ওই রকম থানা পুলিশ করে ধরে পেঁধে নিয়ে আসা ছেলের সঙ্গে আমি কিছুতেই আমার মেয়ের বিয়ে দেব না, আমি বলে দিচ্ছি। আরে বাবা আমার মেয়ে কি ফেললা নাকি? আর ওর বিয়েও আমি কিছুতেই ভাঙতে দেব না। আমিও দেখি যারা মনে করে যে আমার মেয়ের বিয়ে ছেড়ে পালিয়ে গেলে আমার মেয়েটা জলে পড়ে যাবে, তাদের মুখে তো জামা ঘষে দিতে হবে বাবুর বাবা। আমি আজ এই লগ্নেই আমার মেয়ের বিয়ে দেব। মানে কি বলছিস মেজো, তুই কি বর্ষার সাথে আবার অন্য কারোর বিয়ে দিবি নাকি? তা না হলে কি করবো বর্দি, মেয়েটাকে জলে ফেলে দেব? তা তুমি কোথা থেকে ছেলে ধরে নিয়ে আসবে শুনি? দেখুন দাদা আমার কিন্তু ছেলে দেখা ছিল, আপনারা কেউ চাননি সেই কারণে আমি কথা এগোইনি। মা তুমি কার সাথে বিয়ে দেওয়ার কথা বলছো বলো তো? কেন বলেছিলাম তো আমার বান্ধবী মিষ্টুদি, মিষ্টুদির ছেলের সঙ্গে। এক্ষুনি মিষ্টুদিকে ফোন করছি, দাঁড়া তো। মিষ্টু তুমি কি বলছো কি? হ্যাঁ পিকলুকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আমরা সবাই মিলে খোঁজার চেষ্টা করছি, আর তুমি বলছো যে অন্য কারোর সঙ্গে বর্ষার বিয়ে দিয়ে দেবে? হ্যাঁ বলছি, কারণ তোমরা কবে পিকলুকে খুঁজে পাবে, আদৌ খুঁজে পাবে কিনা সেই দিকে তাকিয়ে থেকে আমি তো আমার মেয়েটার জীবনটা নষ্ট হয়ে যেতে দেবো না, সেই কারণে আমি করছি যা ব্যবস্থা করার। আরেকটা কথা মাথায় রেখো বাবুর বাবা, আজকে যে ঘটনাটা ঘটছে তার দায় কিন্তু তোমার। মেজো মেজো এরকম করিস না, কি করছিস নাকি? হ্যালো মিষ্টুদি, বলছি খুব বিপদে পড়ে তোমায় ফোন করলাম গো। মিষ্টুদিরা রাজি, ওরা এক্ষুনি আসছে, আজই ওদের ছেলের সঙ্গে তোর বিয়ে হয়ে যাবে বর্ষা। ও বাবু বাবা বলছি শোনো না, তুমি ওনাকে বলো না একটু কাগজপত্রগুলো পাল্টে ঠালতে দিতে। কৃষ্ণা কি বলছো কি? হ্যাঁ হয় না, এভাবে হয় না। কে বলেছে হয় না? আর হয় না কেন, হবে তো হবে, তাহলে আমার মেয়েটাকে তো বাঁচাতে হবে। বর্ষা বর্ষা মা তুই কাঁদিস না, আমি সবসময় তোর ভালো চেয়েছি রে।
যা করছি তোর ভালোর জন্য করছি বর্ষা। কাকিমা, পিকলু সৃজন, আমার নাই পুরো বিষয়টা সাজানো বলে মনে হচ্ছে। মানে? মানে দেখো, মা তো প্রথম থেকে পিকলু আর বর্ষার বিয়েটা মানতে চাননি, তারপরে হঠাৎ করে ঢোক গেলার মতন করে বিয়েটা মেনে নিল। আর এখন যখন পিকলুকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তখন কিন্তু মায়ের একটা ফোনে ওনার বান্ধবী তার ছেলের সাথে বর্ষার বিয়ে দিতে রাজি হয়ে গেল। মানে বিয়ের মতন এরকম একটা সেন্সিটিভ বিষয় নিয়ে কেউ কোনো প্রশ্ন করলো না, তোমার মনে হচ্ছে না ব্যাপারটা পুরো খাপে খাপ হয়ে যাচ্ছে? রাইট পর্ণা, আসলে তখন টেনশনে পড়ে গেছিলাম, তাই কিছু খেয়ালই করিনি আমি। তুমি বলার পরে আমার মনে হচ্ছে তুমি একদম ঠিক বলছো। আরো একটা কথা, কি তোমার মনে আছে ওই গায়ে হলুদের সময় মা বর্ষাকে বলছিল? মাকে ভুল বুঝিস না মা, আমি সারা জীবন শুধু তোর ভালো চেয়েছি, বিশ্বাস কর, পারলে আমাকে ক্ষমা করে দিস। হ্যাঁ হ্যাঁ, পর্ণা মনে পড়েছে, তখন কিন্তু মা বলছিলেন যে আমি যা করেছি তোর ভালোর জন্যই করেছি বর্ষা। আমি যা করছি তোর ভালোর জন্য করছি বর্ষা। এই কথাটা মা কেন বলছিলেন বলতো? আমার মনে হচ্ছে যে পিকলু কোথায় আছে সেটা মা জানেন। ওবাদি, চলো চলো চলো, বর তো চলে আসবে এক্ষুনি, তার আগে চলো আমাদেরকে বরণ ডালা সাজাতে হবে। আরে তোমাকেই তো বরণ করতে হবে, আমি তো কিছুই বুঝতে পারছি। এই তো বাবুর বাবা, বসে আছো কেন এখনো? ওনাকে বলো, কাগজপত্র সব দেখে নাও, বরের নামটা পাল্টাতে হবে তো। না মা সব জানলেও তোমার কি মনে হয় মা এখন আমাদের বলবে যে পিকলু কোথায় আছে? আমি জানি মা বলবেন না। তাহলে লাভটা কি হলো? মানে না আমরা পিকলুকে সময় মতো পাবো, না আমরা জানতে পারবো পিকলু কোথায় আছে। আমি তোমার মাকে খুব ভালো করে চিনি সৃজন, আমি জানি এখন শুধুমাত্র মুখের কথা আর কাজ হবে না। তাহলে? তাহলে আমার কাছে একটা উপায় আছে। কি উপায়? দেখো সৃজন, বর্ষা আর পিকলুকে যদি এক করতে হয়, তাহলে কিন্তু তোমাকে একটা চপ্পল নাটক করতে হবে। নাটক? নাটক করতে হবে, এমন নাটক করতে হবে যাতে মায়ের সমস্ত পেটের কথা বেরিয়ে আসে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।